করোনার কামড়ে ধসে গেছে অর্থনীতি, কাজ নেই, খাবার নেই, মানুষের অসহায়তা চরমে, আর তারই সুযোগ নিচ্ছে জঙ্গিরা। পাকিস্তান আফগানিস্তানে আরে বহরে বাড়ছে লস্কর হিজবুল হাক্কানি নেটওয়ার্কের স্লিপার সেল, বলছে সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফ্রন্টের রিপোর্ট। যে কোনো সংকটের সময় সক্রিয় হয় জঙ্গিরা, মানুষের দুর্বলতার সুযোগ নেয় পুরো দমে, চরচড়িয়ে বাড়ে জঙ্গি নিয়োগ, কারণ একটু টাকা একটু খাবার জোগালেই দলের নাম লেখায় না খেতে পাওয়া মানুষ। এই তত্ত্ব নতুন নয়, এবার হাতে কলমেও সেই তত্ত্ব সত্যি প্রমাণিত হচ্ছে। ইউরোপের সন্ত্রাস বিরোধী পর্যবেক্ষক সংস্থার রিপোর্ট বলছে, লস্কর ই তৈবা, জৈশ ই মোহাম্মদ, হিজবুল মুজাহিদিনের মতো একাধিক জঙ্গি সংগঠন নতুন করে সক্রিয় হয়েছে। গত সপ্তাহে এই জঙ্গি নিয়োগ প্রক্রিয়া চোখে পড়ার মতো বেড়েছে আফগানিস্তান পাকিস্তানে। কট্টরপন্থী রাইট উইং ও নিজেদের লক্ষ্য পূরণে দেদার ভুয়ো তথ্য ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কেউ ভাইরাসের জন্ম নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব ছড়াচ্ছে, কেউ আবার একে ধর্ম থেকে বিচ্যুতির ফল বলে জিহাদের ডাক দিচ্ছে। মানুষের দুর্বল মুহূর্তে জঙ্গিদের পোয়া বারো, বলছেন সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফ্রন্টের ডিরেক্টর। মানুষের কাজ বন্ধ, রোজগার বন্ধ, সেই পরিস্থিতির সুযোগে তরুণদের মগজ ধোলাই করা সহজ হয়ে গিয়েছে। আর্তদের খাবার দিচ্ছে, টাকা দিচ্ছে, এই করোনা বিপর্যয়কে হাতিয়ার করছে জঙ্গিরা। সূত্র বলছে, সরকারের নিয়ন্ত্রণ খর্ব করতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় লকডাউন ভাঙছে জঙ্গিরা। পশ্চিমী পর্যবেক্ষক সংস্থার আরও একটি সূত্র বলছে, সোশ্যাল মিডিয়ায় দেদার চলছে ভুয়ো তথ্য আদান প্রদান, এটাও পক্ষান্তরে মগজ ধোলাই। প্যারিসে নির্বাসিত পাক সাংবাদিক তাহা সিদ্দিকির মতে, গোয়েন্দা সংস্থা এবং সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের এখন যৌথভাবে কাজ করার সময়। এই বিপর্যস্ত বিশ্বে জঙ্গি কার্যকলাপ বাড়লে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাবে। জঙ্গিদের কাছে মানবতা আশা করা যায় না, কিন্তু এই চরম অন্ধকারে দাঁড়িয়েও মানবতার আসল শত্রু কে বুঝতে বাকি নেই কারো। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। করোনা যুদ্ধে লকডাউনের মেয়াদ বৃদ্ধি, তেসরা মে পর্যন্ত ঘরবন্দি দেশ ঘোষণা প্রধানমন্ত্রীর, মানতেই হবে কেন্দ্রের গাইডলাইন, কড়া নজরদারি সব হটস্পট, 20 এপ্রিলের পর পরিস্থিতি বুঝে নিয়ন্ত্রিত ছাড় ঘোষণা মোদি। করোনা লড়াইয়ে সপ্তপদীর মন্ত্র, মোদীর 7 দফা মানবিক দাওয়াইয়েই আসবে সাফল্য, একজনও যেন চাকরি না হারান, পরামর্শ প্রধানমন্ত্রীর, সঠিক সময়ে লকডাউনের সিদ্ধান্ত, অসুবিধা সত্ত্বেও যুদ্ধে দেশ কর্নিশ নমর। মোদীর ভাষণে গরিবের জীবন জীবিকা, 20 এপ্রিলের পর কোন কোন ক্ষেত্রে ছাড়, আগামীকাল গাইডলাইন প্রকাশ কেন্দ্রের, কর্মহীন শ্রমিকদের জন্য প্রতি রাজ্যে চালু হেল্পলাইন, তবে 3রা মে পর্যন্ত রেল উড়ানে রেড সিগন্যালে। দেশের দ্বিতীয় দফার লকডাউন শুরু, তার মাঝেই লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, একদিনে সর্বাধিক সংক্রমণ 1463, দেশে মোট আক্রান্তের সংখ্যা 10,800 বেশি, মৃত 353, উদ্বেগ বাড়াচ্ছে দিল্লি ও মহারাষ্ট্রের পরিস্থিতি। কোমর বেঁধে করোনা যুদ্ধে রাজ্য, বাংলায় আক্রান্ত বেড়ে 110, মৃত 7, অতিমারির অন্ধকারেও আসার আলো, চিকিৎসায় সুস্থ 29, সতর্ক 59, মাস্ক প্রয়োজনে রুমাল বা গামছা, নিয়ম ভঙ্গে করা পুলিশ। করোনা সেন্টার ঘিরে ধুন্ধুমার চুরুলিয়ায় কোয়ারেন্টিন শিবিরা আপত্তি, গ্রামবাসীদের তুমুল বিক্ষোভের মুখে পুলিশ বোমাগুলি নিয়ে হামলা, জখম জামুরিয়া থানার ওসি।